কিরে, সারাদিন শুয়ে থাকলে হবে? কিছু কাজকর্ম কর, পড়াশোনা টোড়াশোনা সব ছাড়ে দিলি, তুই কাজ টাজ কর। বিমলের ছেলেকে দেখ, কত সুন্দর এখন কলেজে পড়তেছে, আর তুই সব পড়াশোনা টোড়াশোনা ছাড়ে দিয়ে এখন বাড়িতে বসে আছিস। যা কাজ টাজ কর, করো, আমি এরকম ভাবে রাখতে পারবো না। আর শুধু সারাদিন শুধু বসে, যত দুষে আমার কপালে এগুলো। পড়াশোনা তো আমিও করতে চাই, কিন্তু কি করব, তোমার কষ্টটা দেখতে পাই না, তাই বাধ্য হয়ে কাজ করতে হয়। ঠিক আছে বাবা, আমি তাও দেখছি। হ্যালো, এখানে আসছি তো, এদিকটা কোন দিকে আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, এখানে আসছি তো, কোন রাড আমি বুঝতে পারতেছি না। সরি ম্যাম, সরি। শালা, একটা মেয়েকে একা দেখে ধাক্কা মারা? আরে না না, ও ইচ্ছা করে ধাক্কা মারেনি। তুমি জানো না একে, এদের বাড়ির সবাইকে না আমি খুব ভালো মতন করে চিনি, মূর্খ একটা। মেয়েকে যে কি করে সম্মান দিতে হয় জানে না। এত বড় রাস্তা থাকতে উপাস দিয়ে তো যেতে পারতো, কেন গেল না? ছাড়ো না, যা হওয়ার হয়ে গেছে তো। না, তুমি চিনো না একে, আমার পাশে বাড়ি তো, আমি এদেরকে খুব ভালো মতন করে চিনি। এইবারের মতন ছেড়ে দিলাম তোকে, নেক্সট টাইম যদি আরও দেখি না, তখন বুঝবি তোর অবস্থাটা কী হয়। জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, মূর্খ শালা, যা এখান থেকে। আর কতই শুনবো এদের কথা, কিছু একটা করে দেখাতেই হবে এবার। রাজাদা। হ্যাঁ ভাই। কী করছো এখানে? এই তো কাজকর্ম, কিছু নাই। কাজকর্ম নেই? তুমি কি বাড়িতে বসে টাকা কামাতে চাও? হ্যাঁ, তাহলে দেখো, ফোরেভিট একটি লাইসেন্স প্ল্যাটফর্ম, এখানে আমি অনেকদিন ধরে এভিয়েটারে গেম খেলছি, এখানে প্রথমবার ডিপোজিট করলে 200% বোনাস পেয়ে যাবা, সাথে এখানে খুব সহজে ইউজ করতে পারবা, অনেক টার্মিনাল অ্যাপ এখানে ইনস্টল উইথড্র আছে। দেখো, এখানে আমি 10,000 টাকা ডিপোজিট করলাম, বোনাস পেয়ে গেলাম। চলো এবার আমি স্ট্র্যাটেজি বলবো এভিয়েটারে গেম খেলার। এখন আমি 5,000 টাকা ডিপোজিট করে দিচ্ছি, এখানে প্লেন উঠছে, এখানে এক্স্যাক্টলি ক্যাশ আউট করছি 2x। দেখো আমি জিতে গেলাম, আবার দেখাচ্ছি, আমি 5,000 টাকা লাগালাম, প্লেন উঠছে, ঠিক আগের মতন ক্যাশ লাগাবো, দেখো 11,450 টাকা জিতে গেলাম, আবারও দেখাচ্ছি কত সহজ, 5,000 টাকা লাগালাম, ঠিক সময় মতন ক্যাশ আউট করবো, দেখো কত টাকা জিতে গেলাম। এখানে উইথড্র করা একদম সোজা, এখানে 25,000 টাকা উইথড্র করে নিলাম, এখানে ইনস্টল উইথড্র হয়ে গেল। অ্যান্ড্রয়েড ইউজারের জন্য ইজি টু টার্মিনাল অ্যাপ, এখানে আমি অনেকদিন ধরে ইউজ করে গেম খেলছি, সাথে এখানে কত বোনাস আছে এক্স্যাক্টলি এখানে আমি আপডেটেড থাকি। তো বন্ধুরা, এই অ্যাপটি আমি তোমাদেরকে রিকমেন্ড করলাম, তো ইউজ করো। এই অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আমার লিঙ্ক থেকে যদি রেজিস্টার করো 200% বোনাস অ্যান্ড 30,000 বোনাসও পেয়ে যাবা, তো ডাউনলোড করে নিও। চলো স্যার, আসবো? হ্যাঁ আসো, বসো। ঠিক আছে, তুমি কালকে থেকে জয়েন করো।
থ্যাংক ইউ স্যার আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি কালকে থেকে জয়েন করছি। ভাই ফাইনালি হয়ে গেল। কি? আরে চাকরি সত্যি? হ্যাঁ কালকেই জয়েনিং আছে আমার। ভালো করে ভাই, এখন তো তোদেরই দিন, আমাদের তো আর হবে না। না রে তোরও হতো যদি একটু ভালো মতন করে পড়তি। ছাড় কি আছে আর, তুই পেলি এতে আমরা অনেক খুশি। কালকে ভালো করে জয়েনিং করিস। হ্যাঁ ভাই। আরে তো আকাশ না, কি রে আকাশ, কতদিন পর দেখা হলো, ভালো আছিস তো? কি আকাশ, আমি কে বলতো? তুই রাজ তো? হ্যাঁ আমি রাজ। কিন্তু কি সম্মানটা তো ভুলে গেলি। হতে পারে তুই আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু তোর থেকে আমি পড়াশোনা অনেক ভালো, তাই শোধবোধ। বাহ, একটা শিক্ষিত ছেলে গেছে এত সুন্দর একটা কথা শুনতে পারলাম, খুব ভালো লাগলো। হতে পারে তুই আমার থেকে পড়াশোনা অনেক ভালো, কিন্তু একটা মানুষের মেন পরিচয় কোথায় জানিস? মানুষকে সম্মান দেওয়া, মানুষকে ভালোবাসায়, আর সেটা তোর কাছে নাই। এ যা তো, তোকে তো জ্ঞান মারতে হবে না, আমি জানি কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তোর এই কথার জন্য না তোকে একদিন অনেক পয়সা দিতে হবে। বাবা আজকাল তো সেই লাগছে, কই যাবি? অফিসে। অফিসে কি করতে? কাজ আছে তো, কাজে। কাজে? ও আমি তো ভুলে গেছিলাম, ওখানে তো অনেক ধরনের কাজ থাকে, যেমন ঝাড়ু দেওয়া, পায়খানা মাধ্যমে পরিষ্কার করা। কোনটা করিস তুই? স্যার এই যে জল। স্যার? আপনি কি স্যার কেন বলছেন? ইনি তো আমাদের কোম্পানির সব থেকে বড় স্যার। কি বড় স্যার? হ্যাঁ, এনার জন্য তো আপনি চাকরিটা পেলেন। কি? হ্যাঁ ভাই, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমার কোথায় না কিছু রাগ করিস না। না না, তোর কোনো কথা কেন রাগ করতে যাবো, তুই তো এত পড়াশোনা করা মানুষ, তুই ভুল কথা বলতেই পারিস না। আর আমাদের অফিস কি বলতো, আমাদের অফিসটা ছোটো মোটো তো, তাই তোর মতন জ্ঞানী মানুষকে আমাদের অফিসে রাখলে অনেক বড় অন্যায় হবে, তাই সরি। হ্যাঁ ভাই দেখ, তুই তো আমার ছোটোবেলাকার বন্ধু, প্লিজ ভাই এরকম করিস না। তুই আমাকে একটা চান্স দে দেখা, তারপর যদি কোনো কিছু ভুল মনে হয় তুই আমাকে বের করে দিস। কিন্তু একটা শর্তে। কি? আমাদের এই সমাজে কী হয় জানিস তো, কেউ যদি কিছু একটা নতুন জিনিস শিখে না, নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু তারা একটা জিনিস জানে না, জীবনে শেখার কোনো শেষ নেই। আর আমার দিক দিয়ে মনে হয় তার কলেজে পড়ে কোনো লাভ নেই যার কাছে নিজস্ব কোনো নলেজ নেই। মানুষের কাছে সবচেয়ে বড় জিনিস হলো তার নিজের সম্মান, আর অন্যজনকে সেই সম্মানের দামটা দেওয়া। সেটাই যদি তার কাছে না থাকে, তার কোনো পড়াশোনা করেও কোনো লাভ নেই। যা গেটে শেখায় তারপরে আমার অফিসে এসে জয়েন করিস, চল। তো বন্ধুরা, তোমরা যদি জীবনে কিছু শিখে থাকো তো সেটা না কখনো অহংকার করো না প্লিজ, কারণ অহংকারই হলো পতনের কারণ। অহংকার করলে সবসময় পতনই যাবে। তো আজ আমি হতে পারে আমি শিক্ষিত, আমি অনেক কিছু জিনিস শিখছি, কিন্তু সেই যে মানুষকে সম্মান দেওয়ার জ্ঞানটা, সেটা হয়তো আমার কাছে আজ নেই। তো তোমাদের সবাইকে বলবো যে সবাইকে রেসপেক্ট করো, যে কেউ ছোট হোক কি বড় হোক সবাইকে সম্মান করা শিখো। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে, টাটা।